শুভ মহাষ্টমী। নিশ্চয়ই ভালোভাবে পুজো উপভোগ করছেন। আপনারা কি জানেন টলিউডের ফার্স্ট পার্সন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি করছেন? আমার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বোম্বাদা বোম্বাদা, শুভ মহাষ্টমী। সবার আগে তোমায় বলি যে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী তোমায় খুঁজেছি। তুমি এই শহরে কোথাও ছিলে না, আমি জানি না কোথায় ছিলে, তো এই শহরে তোমায় আমরা কেউ খুঁজে পাইনি, আজকে আজকে তোমাকে পাওয়া গেছে। হ্যাঁ, কী ব্যাপার বলো তো? না না, প্রথমে আমি তোমাকে এবং আজকে যারা আছেন তাদের সবাইকে জানাচ্ছি যে আমাদের দুর্গা উৎসব এবং মহাষ্টমীর প্রচুর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমি কোথাও ছিলাম না, আমি ষষ্ঠীর দিন অবধি আসলে আমার কাজের এমন একটা চাপ পড়েছে, আমি গত আমাকে আবার এই ঠিক পুজোর পরেই অনেকটা দিনের জন্য, প্রায় এক মাসের জন্য আবার বাইরে চলে যেতে হবে বিদেশে একটা ছবির জন্য। তো পরপর এত বাইরে যেতে হচ্ছে, যে কারণে আমার এই বাংলা সেরা পরিবার তার পুরো কাজটা আমি করেছি ষষ্ঠীর দিন অবধি। এবং আমরা ঠিক বিজয়ার পরের দিন মানে 24-25 তারিখ থেকে আবার টানা কাজ, একদিনেরও কোনো গ্যাপ নেই। তাই জন্য আমার একটি খুব দরকারি কিছু কাজ বোম্বেতে পেন্ডিং ছিল, তো সপ্তমীর দিন আমি চলে গেছি সকালবেলা বোম্বে, সারাদিন কাজ করে সপ্তমী দিন রাত্রে ফিরেছি। তার মানে ষষ্ঠীও আমার কাছ থেকে সময় নিয়ে নিয়েছে, সপ্তমীও সময় নিয়ে নিয়েছে। আমি চাই যে মানুষ আমার থেকে যত সময় নেন, এই যে এখন তোর সাথে কথা বলছি, এই যে অষ্টমীর দিন সকালবেলা এখন তোর সাথে কথা বলবো, এ তোর সাথে কথা বলার কিছুক্ষণের মধ্যে কিন্তু বোম্বে থেকে একটি টিম এসছেন, তারাও খুব বড় একটি ন্যাশনাল নিউজ চ্যানেল, তারা একটা আমার সঙ্গে বসে কিছুটা সময় কাটাতে চান। তো এইভাবে দেখবো যে তো বিকেল হয়ে গেল আমার, টুকটাক করতে করতে করে বিকেলবেলার দিকে বাড়ি যাওয়া। মানে আসলে এখন আর ওই দুর্গা উৎসবের সময়টাতেও এমন কমিটমেন্ট হয়ে যায় যে সেই অর্থে যেটাকে আমরা বলি খালি পাওয়া, ছুটি পাবে। এবং আমি ষষ্ঠীর দিন অবধি কাজ করে বেরিয়েছি এখান থেকে, তো বুঝতেই পারছি অবস্থা। বলছি যে এই মহাষ্টমীর দিনে আপনাদের বলা যে বোম্বাদা আরও 5 জন মানুষের মতন তো জীবনযাপন করবেন না, অবশ্যই মহাব্যস্ততা তার জীবনে, কিন্তু বোম্বাদা এই মহাষ্টমী বলতে একটা সময় তো আমার কাছে তো একটা মানে ছিল, তুমি আরও মানে 5 জনের মতো পুজোটা উপভোগ করতে পারতে কমসে কম। নিশ্চয়ই, মানে না 5 জনের মতন না, আমি পুজোটাকে এখনও আমার মতন করে উপভোগ করি, কিন্তু যেটা মিস করি সেটা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে যখন প্রত্যেকেরই এখনও যারা টিনেজার্স ইয়াং, এই যে পুজোর প্যান্ডেলে যাওয়া, পুজোর প্যান্ডেলে গিয়ে একটা অসম্ভব, আমি আমি যে সবসময় বলি দুর্গা পুজোটা যে গন্ধ, মানে দুর্গা পুজোর উৎসব এবং তার যে গন্ধটা, এটা মনে হয় সারা পৃথিবীতে আর কোথাও নেই। মানে ফুল, ধূপ এবং সুন্দর সব মেয়েদের তার গায়ে নানা রকম পারফিউমের গন্ধ, ছেলেমেয়েরা সেজে আসে তার মধ্যে একটা ধুনুচিনি, এই যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটা সত্যি মিস করি, মানে এই গন্ধটা এখন আর আমি পাই না। এবং মজা, মানে সেই ছোটোবেলায় লাইন দিয়ে সেজে গুজে যেতাম অঞ্জলি দিতে, এবং অঞ্জলি দেওয়া মানে অষ্টমীর দিন, সপ্তমীর দিন, নবমীর দিন, এবং ওই অনেক ছোট ছোট মেয়ে, মানে ধরো আমার যদি 14 বছর বয়স হয় তাহলে তাহলে 12 বছরের মেয়েরা, তারা সাদা লাল পেরে শাড়ি পরে আসবে এবং তাদের সেই শাড়ির খসাটা গায়ে লাগবে লাইনে যখন দাঁড়াবো প্রত্যেকে প্রত্যেকের, সেই নিয়ে একটা এক্সাইটমেন্ট বন্ধুদের মধ্যে, মানে এইগুলো তো সত্যি চলে গেছে। না, চলে যাওয়া বলতে মানে পুজোর সময় কোনো প্রেম করেছো? মানে প্রত্যেক পুজোয় 5-6 জন দেখতেন আমাকে। আর কি হয়েছে, আমার এত ছোটবেলা থেকে আমার মুখখানা প্রমিনেন্ট, বা আমি আমি কাজ করার আগে, হ্যাঁ, তো আমার ছোটোর থেকেই মানুষ আমায় চেনেন, সেখান থেকেও স্বাভাবিকভাবে একটু সেজে গুজে বেরোলে অল্প বয়সে, মানে আর ওইটা হচ্ছে পুজো প্রেম, আমরা নামই দিতাম, মানে ওই সময়টুকু ভালো লাগা, রোজ আসার, বিকেলবেলা আসবে কি আসবে না সেটার জন্য অপেক্ষা করা, এটা হচ্ছে পুরোটাই পুজোরই সময়টুকু। কারণ প্রচুর মানুষ বাইরের থেকে আসেন, তারপর তোরা হারিয়ে এদিক ওদিক চলে যান, তো ওটা আমার একলা না, আমার মনে হয় আমার মতন আমাদের মতন প্রত্যেকেরই একটা বয়সে এই একটা এক্সাইটমেন্ট থাকে। তুমি তো সেলিব্রিটি ফ্যামিলিতে জন্মেছো, বাবা অত বড় সেলিব্রিটি, আমি দেখেছি তোমার মাকেও দেখেছি, মানে তুমি যখন এক ধরো এরকম সময়টা আমরা তো দেখিনি, যেটা সেটা হচ্ছে তুমি, মাকুদি এবং তার সঙ্গে সঙ্গে ধরো তোমার বাবা মা এরকম একসঙ্গে প্রচুর, মানে আমাদের বাড়িতে যেটা হতো দুর্গাপুজো, দুর্গা উৎসব হতো না, কিন্তু আমাদের বাড়িতে যেটা হতেন ঠিক দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো, সেটা 4 দিন ধরে হতো, মানে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে ছোটোবেলায় 4 দিন ধরে হতো, এবং 4 দিনের মধ্যে একদিন লক্ষ্মী পুজো যেন ফ্যামিলি সবাইকে নিয়ে, এবং সেটা বিশাল, মানে আমাদের বাড়ির যে মেইন গেট যাকে বলে, মানে মেইন যে দরজা সেটা খোলা থাকতো, মানে বারবারই পুজোর মতন সবাই আসতেন, প্রসাদ খেতেন, থাকতেন, দেখতেন, মানে পুরো। এবং আমার মনে আছে ছোটোবেলাটা 4 দিন পরে যে ভাষণটা হতো, সে মানে একদিন কেরম হতো, একদিন হতো পুজো, একদিন আমাদের করা হতো সব বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান, প্রচুর ফ্যামিলির সব বাচ্চা, পাড়ার বাচ্চা। এবং এই লক্ষ্মী পুজোর থেকেই মহুয়াদিকে কিন্তু তরুণ মজুমদার সিলেক্ট করেছিলেন, তো তারপরে একদিন হতো ইন্ডাস্ট্রি, সেদিন বড়রা বড়রা সবাই এক হয়ে একটা মজা করতো, করে 3rd ডে বা 4th ডেতে ভাষণ, এবং ভাষণটা আমার এখন মনে আছে, তখনকার সময় ঘোড়া, মোটর বাইক,
তারপরে আমরা লরির উপর আমার একটা ব্যান্ড ছিল তুফান মেলোডি, তার উপর সে আমরা একটা লরি চলন্ত লরি তার মধ্যে সেই ব্যান্ড ফিট করে আমরা বাজাতাম। তো মানে সেইটাও লোকে ওয়েট করতো দেখার জন্য, যে ওই ভাসানটা এবং তার প্রসেশনটা, এবং দরজা খোলা মানে মেইন গেটের দরজা খোলা। এটা কোথায়? মানে উত্তম দমদমের বাড়িতে? দমদমের বাড়িতে। এবং আমার বাবার এবং উত্তম জেঠুর বাড়িতে খুব, মানে আমাদের বাড়িতে এবং উত্তম জেঠুর বাড়িতে খুব বড় লক্ষ্মী পুজো হতো, যে কারণে লক্ষ্মী পুজোর দিন জমায়েতটা হতো উত্তম জেঠুর বাড়িতে, আর ঠিক লক্ষ্মী পুজোর পরের দিন পুরো জমায়েতটা হতো আমাদের বাড়িতে। মানে ওটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু বিশাল পুজো হতো, বিশাল মানে প্রায় দুর্গা উৎসবের মতো। বোম্বাদা, আমরা তো আপনারা সকলেই জানেন যে এই দুর্গাপুজোর ঠিক পরেই বোম্বাদা বাইরে চলে যাচ্ছেন, কিন্তু বললেন না ঠিক কোথায় যাচ্ছেন। বোম্বাদাটা কি কাকাবাবু? না না, কাকাবাবু আমার জানুয়ারিতে, তার আগে একটি ছবি করছি, সেটা আমাদের সৌম্য গাঙ্গুলি ডিরেক্ট করছেন, রূপালী গুহ মানে উনি হচ্ছেন বাসুদার মেয়ে। ছবিটা পুরোটাই আমরা করব ইন্ডিয়ার বাইরে, পুরোটা ইন্ডিয়ার বাইরে মানে গল্পটাই সেরকম, সেটা হয়তো নিউ ক্যাসেলে করা হবে পুরো ছবিটাই। আমি চলে যাবো 3-4 তারিখে, প্রায় এক মাস। সো সেটার জন্য আমার আমার যে লেফট আউট কাজগুলো আছে ঠাছে সেগুলোকে সব র্যাপ আপ করতে খুব প্রেশার, কারণ hanuman.com এর আমার আর 3-4 দিনের শুটিং আছে, 25-26-27-28 আমার hanuman.com শেষ। তো মানে একদম ব্যাক টু ব্যাক চলছে। আইসল্যান্ড থেকে শুরু করে শুরু হয়েছে তোমার, ধরো তারও অনেক আগে শুরু হয়েছে তোমার মনের মানুষের বাংলাদেশ, বাংলাদেশ স্যান ফ্রান্সিসকো, গত 3-4 বছর ধরে আমার এই পর সামনে খুব বাইরে বাইরে যাওয়া আছে, কলকাতার শুটিং বাইরে। আমি দেখছি যে শুটিং এও তো বিশ্বায়ন হয়েছে, তাই তো? বাংলা ছবি শুটিং এ বিশ্বায়ন, তাই না? না না, নিশ্চয়ই। মানে আমি আসলে আমি আমি নিজে খুব ট্রাভেল করছি, মানে যে কটা সাবজেক্টই করছি আগামী দিনে প্রায় অনেকটাই সব বাইরে বাইরে, এবং কাজটাই বাইরে, মানে শুধু গান করতে যাওয়া না, মানে ছবির জায়গাটা ব্যাকড্রপটাই বাইরে। শুনতে পাচ্ছেন যে টলিউড এর ফার্স্ট পার্সেন্টে পায়ের তলায় সরছে, সবসময় ঘুরছেন তিনি। আর বোম্বাদা, একটা জিনিস জানার, সেটা হচ্ছে যে এই তুমি এই ছবিটার পরে মিশরে তো যে শ্যুটগুলো রয়েছে সেটা নিয়ে আমরা, সেটা নিয়েও আমরা খুব উত্তেজিত, কারণ কাকাবাবুটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি, এবং আমরা জানুয়ারি থেকে ছবিটা শুরু করছি, জানুয়ারি ফেব্রুয়ারি টানা কাজ আছে 60-70 দিন এখানে দিল্লিতে, দিল্লিতে অনেকটা কাজ আছে, তারপর কায়রো, তো হ্যাঁ তার প্রিপারেশন আছে, সেটারও চলছে। তারপরে আবার একটি ছবি করবে সৃজিতি, তারও ছবির একটা প্রিপারেশন আছে, তার মাঝখানে আমি একটি হিন্দি বাংলা ছবি করছি ভিতু বলে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি, আমি আর কে মেনন করছি, সেটা কলকাতায় শুটিং, কিন্তু ডাবল ভার্সন ছবি বাংলা এবং হিন্দি, সেটাও আরম্ভ হয়ে যাবে মার্চ এপ্রিল আমাকে করতে হবে ওটা। সুমনের একটি ছবি আছে যেখানে আমি আর অর্পিতা করব, অনেক বছর পরে আমি আরও একসঙ্গে কাজ করব, সো সেটা রিংটোন নাম সুমনের। সব মিলিয়ে আগামী অগস্ট সেপ্টেম্বর অবধি আমি আমার কোনো বলতে এ লাগে আমি পারি না এখনো এতটা, কিন্তু আমি সময় অভাব, সময়ের বড্ড অভাব হচ্ছে। 2013 সাল তোমার কাছে নেই, সামনে 2013 সালটা বোম্বাদার কাছে নেই। না, এই তো তোদের মাধ্যমে আমি পৌঁছে যাব সবার কাছে, আমি আছি, যেরকম আমি আছি সেরকম একটু চাপ আছে, মানে কাজের চাপ এবং ওই বাইরে বাইরে কাজ, এবং খুব ইম্পর্টেন্ট কয়েকটা ভেঞ্চার, তারপরে আমার অ্যান্টনি ফিরিঙ্গি আছে, মানে অ্যান্টনি যেটা সৃজিৎ করবে সেটাও অগস্ট সেপ্টেম্বরে শুটিং, সেটাও বড়ো ছবি, খুব বড়ো ছবি। আপনাদের একটা অন্য কথা বলি, পুজোর খাওয়া দাওয়া তো আসবো, তার আগে আগে ছোট্ট কথা বলি, একটা মানুষের লাঞ্চ কী হতে পারে? আপনারা নিশ্চয়ই নিজেরা খাওয়া দাওয়া করেন জানবেন, 200 গ্রাম দই, 2 বিস্কিট, হ্যাঁ, তার সঙ্গে 4টে শশার টুকরো, এরকম লাঞ্চ আমি একজনকে খেতে দেখেছি, তিনি আমার সামনে রয়েছেন। বোম্বাদা, লোকে এখন পুজোতে সাংঘাতিক ভালো ভালো জিনিস। না 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 না, আমি বললি তোকে, আমি আজকের থেকে না, পুজোয় আমার একটা ব্যাপার আছে, পুজোর 4টে দিন যদি আমি কলকাতায় থাকি, আসলে আমার ক্যারিয়ারে অনেকটা সময় পুজো আমি বাইরে কাটিয়েছি, বাইরে কাটিয়েছি বলতে শুটিংয়েই কাটিয়ে ফেলেছি অনেকটাই, মানে সপ্তমী অষ্টমী নবমীর প্রচুর দিন, প্রচুর বছর গেছে আমি বাইরে শুটিং করে, কিন্তু যে কে মানে যে কটা বছর আমি কলকাতায় থাকি, বিশেষ করে আমার ছেলে হওয়ার পর থেকে আমি চাই যে ওর বেড়ে ওঠাটা পুজোর মধ্যে হোক, কারণ এরা এমনই একটা জায়গায় যাবে আর কিছুদিন পরে বা কিছু বছর পরে, ওরা যদি এই গন্ধগুলোর মধ্যে বড় না হয়, এই অ্যাম্বিয়েন্সটা, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকেই বলে তুমি চলে যাও 3 দিনের জন্য বাইরে, 4 দিন যেতেই পারি, কিন্তু আমি চাই আমার ছেলে একদম পাড়ায় পাড়ায় যে পুজো বা ঢাক বাজানা, এই যে লাইন দিয়ে ঠাকুর দেখা সকালে গিয়ে, এটা যেন থাকে, কারণ আমরা জানি না যা 10 বছর পরে যেভাবে সব এত কুইক পাল্টাচ্ছে, যে ওরা কিন্তু এটার মধ্যে বড় না হলে হয়তো এটার গন্ধগুলোই পাবে না, যে কারণে যাই না। এবং আমি পুজোর 4 দিন আমার এক দিদি আছে মিতুল দি, আমরা নাম মানে ভালোবেসে ডাকি মিতুল দি, আমাদের বাড়ির পাশে তার বাড়িতে পুজো হয়, এবং এটা বহু বছর ধরেই মানে পুজোর এই 4 দিন, সপ্তমী অষ্টমী নবমী বিশেষ করে 3 দিন ওনার ওখান থেকে আমার ভোগ আসে, এবং ভোগটা যা আসে সেটা খাই, কারণ ভোগটা সত্যি তুমি খাই, ভোগটা খাই, কারণ এই 4 দিন মান নামে বলি যে সারা বছর মা আমি প্রচুর সব কিছুর থেকে আমি নিজেকে বঞ্চিত করি, এই 3 দিন আমি তোমার ভোগটা থেকে নিজেকে বঞ্চিত করতে পারবো না।
এটা আর কি সত্যি মানে বাড়তি আমাদের জানা যে সত্যি। এবং আমি ওয়েট করি কিসের জন্য শুনবি? আমি ওয়েট করি জানে আমার মানে মিতুল মিতুল জানে আমি আমি অত ভোগটোকের জন্য না, আবার বড়ি ভাজা যেটা হয় ছোটো ছোটো বড়ি সেটার যে ভাজা সেটা বাড়িতে ঢুকে গেলে আমি হাতে নিয়ে খেতে শুরু করে দিই, মানে ওই বড়ি ভাজাটি আমি কী মিস করি, কারণ ভাজা ঠাজা আমি সারা বছর খাই না। তারপরে আমসত্ত্বের চাটনি মানে এইগুলো আমার আমার হয় না মানে নেই। ওই মাকে আমি বলে দিই মা এই তিনটে দিন আমার কাজের জন্য আমি যা করো তুমি দেখেছো, এই তিনটে দিন আমার ক্ষমাহীন না করো, তুমি সামলে নিও কিছু করার নেই। তারপরে আমি জানি মানে দশমীর দিন থেকে আমার এক্সারসাইজের টাইম কিছুক্ষণ বেড়ে যাবে, সব হয়ে যাবে, কিন্তু এই চারটে এই তিনটে দিন পারি না। তারপর যেটা হয় যেহেতু আমার খুব ক্লোজ যারা বন্ধু বান্ধব তাদের স্ত্রীরা বুম্বা বাড়িতে আছে বা বুম্বাদা বাড়িতে আছে, তারা একটু আসতে চায় এসে একটা কিছু পদ নিয়ে আসতে চায়, তখন যদি তাদের এই ভালোবাসার জায়গাটাকে আমি খুব ওই সারা বছর যেটা করি সেটা করি, মানুষের ভালো লাগা ভালো লাগার জায়গাটাও তো আমাকে দেখতে হয়। হ্যাঁ মানে পুজোর সময় তো জামা কাপড় কেনাটা তো একটা আনন্দের ব্যাপার, এবং আমাদের সব ভাই বোন মানে আমি আমার বোন আমার মাস্তুতো বোন আমার দাদা সবাই মিলে আমরা একসঙ্গে মার্কেটিং করতে যেতাম, এবং খুব স্বাভাবিকভাবে যেটা হতো কেনাকাটার পরে একটা ঝগড়া হতো, এটা ভালো ওটা ভালো নয়, ওটা খারাপ ওটা খারাপ নয়। আর যেটা খুব ইম্পর্টেন্ট আমি বলছি, আমাদের দমদমের বাড়িতে বিশাল দুর্গাপুজো হতো, আমরা যেটা হতো বাচ্চাদের যেটা হতো যে চটি চটি এর চটি ওকে নিয়ে নেওয়া ওর চটি ওটা, এবং আমার মনে হয় যে চটি বগলে করে বালিশের তলে রেখে গোনো যেতে আমার চটিটা কেউ না চুরি করে। তো এইভাবে হ্যাঁ মানে পুজোর বাজার করাটা একটা ব্যাপার ছিল, এবং আমরা সবই ভাই বোনরা একসাথে যেতাম, এবং আমরা আমার মার বাবা মানে দাদা মশাই নিয়ে যেতেন এইগুলো অধিকাংশ, কারণ এইগুলো দাদু দিদারাই করে থাকেন, সব নাতি নাতনিদের নিয়ে গিয়ে তাদের পছন্দ মতন জিনিস কিনে দেবো, আর কিনে দেবো ঝগড়া তোমারটা বেটার হয়েছে আমারটা বেটার নয়, এটা খারাপ হয়েছে আমারটা খারাপ নয়, কিন্তু পুজোর জামা কাপড় কেনাটা তো সারা বছর একটা এক্সাইটমেন্ট ঠাকুর দেখতে। আর এখন আমি যেটা করি আমার ছেলের জন্য পুরো জামা কাপড়টা চেষ্টা করি নিজে কিনে দেওয়া, ও পায় প্রচুর পায়, কিন্তু ওর জামা কাপড়গুলো আমি চেষ্টা করি যেখানেই থাকে আমি আগেই থেকে কিনে নিই আগে গিয়ে কিনে নিই, কিন্তু আমি ওটার একটা কালেকশন আমি নিজের মতন করে পছন্দ করে কিনি। ঠাকুর দেখতে যেতে তখন নিশ্চয়ই ঠাকুর দেখতে যেতাম, মানে সারা কলকাতার সব ঠাকুরই দেখতে দেখে বেড়াতাম ট্যাক্সি করে গাড়ি করে, যেরকমভাবে সারা রাত্রি বসে ঠাকুর দেখে সবই করেছি, রাত্রি মানে ওই দশটায় বেরোনো ভোর চারটে ফেরা সবই হয়েছে, কিন্তু বিগত দশ বছর ধরে হয় না। এবং আমি যেটা একসময় করতাম মানে অনেক বছর আগের কথা বলছি, যখন আমি একদম অমরসঙ্গীত অমরসঙ্গীত পরে প্রচুর তখন ওই দুর্গাপুজো কালী পুজোর ফিতে কাটা, এবং আমি প্রিন্সিপালি যেটা করতাম আমি সবাইকে বলতাম আমাকে সবাই পারিশ্রমিক তো নেয়নি, আমি ওই মাদার টেরেজার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, আমি মাদার টেরেজার ওই ইয়ের নামে চেক নিতাম, মানে সেটা খুব কম সামান্য হলেও আমি বলতাম যে দশটা খুলে দেবো বা আমি যাবো, এই চেকটা একদম মাদারের নামে দিতাম এবং পুজোর পরে গিয়ে আমি মাদারের হাতে ওটা দিয়ে আসতাম। মাদারের সঙ্গে আমার খুব এমনি ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক ছিল, খুবই আমাকে স্নেহ করতেন, মানে খুবই খুবই ভালোবাসতেন। আজকে তো তুমি এমন হয়েছে তুমি উদ্বোধন করতে প্রায় বন্ধ করে দিচ্ছ, হ্যাঁ তো ফলে এখন কিন্তু থিমের অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে চারদিকে, তোমাকে ডাকছি নিশ্চয়ই দেখতে ভালো লাগে, দেখো কোথায় মানে দূর থেকে দেখতে ভালো লাগে, সবাই নানা রকম হচ্ছে পুজোটা আস্তে আস্তে ইভেন্টে পরিণত হচ্ছে, ভালো লাগে দেখতে, কিন্তু আমি আসলে আমি আছি তো মানে সবাই করছে ভালো লাগছে দেখতে খুব ভালো। প্রবল ব্যস্ততার মধ্যে এই পুজো জিনিসটা যে চলে, এবার তো আমার মনে হচ্ছে যা শুনছি যে আস্তে আস্তে পুজো টু পুজো কম্পিটিশন হবে উইথ ব্র্যান্ড, মানে যেভাবে ক্রিকেট হচ্ছে ফুটবল হচ্ছে শুনলাম, মানে মা দুর্গা দশটা হাত কনসার্ট না মানে একটা পুজোর সঙ্গে একটা পুজো ব্র্যান্ড ইকুইটি করে শুনছি, মানে সব বম্বের থেকেও আমি শুনলাম যেরকম সব হওয়ার চেষ্টা হচ্ছে যে, এবং আমাদের বাংলা সিনেমা তো বাংলা সিনেমা এবং আমাদের কলকাতায় তৈরি করা সিনেমাগুলো এত এখন এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে দুর্গাপুজোর আমরা কাহানিতে যেভাবে দেখেছি এখন তো লোকজন চোখের সামনে দেখতে পাচ্ছে, তো কোথাও মনে হচ্ছে সেটা আস্তে আস্তে একটা বড়ো ইভেন্টে পরিণত হয়ে যাবে, মানে সেলিব্রিটিরা এক একটা পুজোকে লিড করবে, তার মধ্যে
যেরকম ক্রিকেট হয়, আইপিএল হচ্ছে বা তোমার তোমার কোনো ছবিতে মানে এই এসেছে, তোমার এই দুর্গাপুজো এসেছে কোনো ছবি, প্রচুর ছবিতে মার সামনে দাঁড়িয়ে গান গেয়েছি, ধুনুচি নেচেছি প্রচুর ছবিতে, সেইসব দৃশ্য দুর্গাপুজো কালীপুজো দুটোই আমার বক্তব্য যে সেইসব দৃশ্য যখন করো তখন তখন তোমার দুর্গাপুজোর, হ্যাঁ একদম একদম, এবং ধুতি পরা, ধুতি পরে কোমরে ইয়ে মেদে ধনুচি নাচ প্রচুর করেছি প্রচুর, তো তখন আমরা মনে পড়ে যাই একদম, ফলে ওই যে কোনো সময় তুমি অকাল বোধন করো একদম। আমাদের তো সারা বছর বিয়ে করতে হয়, সারা বছর ধরে পুজো করতে হয়, সারা বছর ধরে মা মরে গেলে তার শ্রাদ্ধ করতে হবে, আমাদের কাজটা তো খুব ভয়ানক একদম সাংঘাতিক। আচ্ছা আর লাস্ট এই hanuman.com করতে কিছুদিন আগে গেছিলে, আইসল্যান্ডে গেছিলে, সাংঘাতিক ঠান্ডার মধ্যে আমরা ছবিও দেখেছি, তুমি খুব প্রায় কাঁপছো বসে বসে সেই অবস্থায় শুট করেছো, একটা এক্সপিরিয়েন্স, ওটা একটা জীবনের প্রতি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এবং হ্যাঁ মানে শুটিংটা করতে যাওয়ার আগে অবধি আমাদের মনে হয়েছিল পারবো, হবে তো হবে তো, তবে হয়ে গেছে, ভালোভাবেই হয়ে গেছে, এবং আমার মনে হয় ছবিটিও আস্তে আস্তে যেভাবে শেপ নিয়েছে এটি ভালো ছবি হবে বলে আশা করব। কলকাতার পার্টও শেষ, আমরা অনেক দিন ধরে কলকাতায় শ্যুট করলাম, প্রায় বোলপুর টোলপুর মিলিয়ে অনেকটা, আর তিন চার দিনের কাজ আছে, আশা করি মানুষের ভালো লাগবে, একটা অন্যরকম ছবি, ভালো ছবি, আশা করি মানুষের ভালো লাগবে। অনেক ধন্যবাদ, ভালো করে পুজোটা কাটিও, আপনারা খুব ভালো করে পুজোটা কাটাবেন, সবাইকে নিয়ে খুব আনন্দ করবেন, কারণ দেখুন আমি একটা জিনিস সবাইকে বলি, এটা আমি বলতে চাই, ও এসছে আমাকে, ও আমাকে খুব খুবই রেসপেক্ট করে, আমি আপনাদের জন্যই আমি আছি, আসলে আমরা এমন একটা জীবনের মধ্যে চলে গেছি যেখানে আমাদের সারা বছর কারোর সাথে কারো দেখা নেই, কথা নেই, আমরা নিজেদের কাজের চাপে ঘুরে বেড়াচ্ছি, এখানে ওখানে ছড়িয়ে পড়েছি, আসলে মা আসলে আমি সবাইকে বলি, সেই বন্ধুদের থেকে শুরু করে আত্মীয় স্বজন, পাড়ার বন্ধু, এই যে পাড়াতে বসে গড্ডা মারা, এই মা চার দিন আসলে কিন্তু আমাদেরকে সবাইকে এক করে দেন, এই এই একাকী এই এই যে একা হওয়া, এক সবাই মিলে এক জায়গায় আসা, এটাকে যদি আমরা সারা বছর ধরে রাখতে পারি আমার মনে হয় সব জিনিসগুলো সব ঠিক হয়ে যাবে, সব কিছু ভালো হয়ে যাবে, আমাদের সমস্যাগুলো খুব নিজেরাই আমরা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবো, মা আসেন যখন আমরা সবাই এক জায়গায় হয়ে যাই, আমাদের সারা বছর না দেখা হলেও ওই মা ঢুকে গেলে সবাইকে পাড়ায় দেখা, প্যান্ডেলে গিয়ে দেখা, আচ্ছা কেমন ছোটোবেলার বন্ধুদের সঙ্গে দেখা, এইটাই মা এসে চার দিনের জন্য আমাদের সবাইকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোকে সবাই এক করে দেয়। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম টলিউডের ফার্স্ট পার্সন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে, মুম্বাদার এই আগামী বছর আরও ভালো হবে সম্বন্ধে আমরা আশা করতে পারি, আর মাদুগার কাছে বলা যে মুম্বাদা আমার আরেকটু কলকাতার হন, পায়ের তলা সরছে একটু কমান, ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।